আজকে আপনাদের সাথে আলোচনা করব গুগল প্লে কনসোল নিয়ে এটা গুগলের একটি প্রোডাক্ট আপনারা যেমন ইউটিউব ফেসবুকে ভিডিও আপলোড করে আর্নিং করেন ঠিক সেমভাবে এই গুগল প্লে কনসোলে আপনারা অ্যাপ্লিকেশন আপলোড করে এখান থেকে আর্নিং করবেন তো যারা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে পারেন না তারাও ওয়েট করেন কারণ তাদের জন্য আমি সলিউশন নিয়ে আসবো তাদের জন্য আমি নেক্সট একটা ভিডিও করব কিভাবে আপনারা নিজেরাই অ্যাপ্লিকেশন বানিয়ে আপলোড করে এখান থেকে আর্নিং করতে পারেন সো সেরকম একটা ভিডিও থাকবে এর জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই আমার সাথে যাবেন তো ফার্স্ট আমি এখানে দেখাই আপনারা কিভাবে এই বছর গুগল প্লে কনসোলের অ্যাকাউন্ট করবেন এই গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট করতে গেলে আপনার পঁচিশ ডলার লাগবে সেটা কোথায় পাবেন আর কিভাবে পেমেন্ট করবেন ডিটেলসে বলবো ফার্স্ট আপনারা গুগলে সার্চ করবেন গুগল প্লে কনসোল এটা লিখে সার্চ করবেন সার্চ করার পরে সবার প্রথম যেটা দেখেন প্লে ডট গুগল ডট কম কনসোল ফিচার এটা এটা আমরা ওপেন করলাম তো আমাদের গুগল প্লে কনসলের ওয়েবসাইট ওপেন হলো এখন আমরা গো টু প্লে কনসোলে এটা ক্লিক করব তাহলে দেখেন আমাদের প্লে কনসোলে চলে আসলো তো ফার্স্ট আপনারা মেইলে লগ ইন করবেন যে কোনো মেলে আপনার জিমেলে লগ ইন করবেন অলরেডি আমার মেলে লগ ইন করা আছে এখন আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাই টু গেট স্টার্ট চোজেন অ্যাকাউন্ট এখান থেকে আপনারা নিচের দিকে চলে যাবেন সেলফে আর এখান থেকে গেট স্টার্টেড এখান থেকে জাস্ট কন্টিনিউ ফার্স্ট গিভ আস ডেভেলপার নেম সো ডেভেলপার নেম দিতে বলছে যে আপনার অ্যাপ তৈরি করে দিবে আমি নিজেরটা নিজেই করব সো আমি আমার নাম দিয়ে দিচ্ছি এরপর নেক্সট লিঙ্কে পেমেন্ট প্রোফাইল টু ভেরিফাই ইউর আইডেন্টি সো আইডেন্টি ভেরিফাই করবে আমাদের আমাদের একটা পেমেন্ট প্রোফাইল করতে হবে এখন জাস্ট এখান থেকে ক্রিয়েট ওর সিলেক্ট পেমেন্ট প্রোফাইল এটা ক্লিক করেন আমার একটা প্রোফাইল কিন্তু অলরেডি ক্রিয়েট করা আছে তো আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট এটা নিচ্ছি ক্রিয়েট নিউ পেমেন্ট প্রোফাইল যারা নতুন ইউজ করতেছেন শুনে যাবেন আর কন্টিনিউতে যাবেন ফার্স্ট কেন থেকে কান্ট্রি চুজ করি এটা হচ্ছে বাংলাদেশ দিয়ে দিলাম বাংলাদেশ এরপর হচ্ছে ফুল নেম এটা আপনার এনআইডি অনুসারে দিবেন আপনার এনআইডিতে যেরকম আছে সেরকম করে দিবেন হুবু সেম না হলে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না সো অবশ্যই আপনারা এনআইডি অনুসারে দিবেন এরপর সেভ করে নিলাম তো এটা আমরা আপডেট করে নিলাম তো এই হচ্ছে আমার ইনফরমেশন এখন জাস্ট আমি নেক্সট করে দিলাম এরপরে হচ্ছে ডেভেলপার ইমেল অ্যাড্রেস যে ডেভেলপ করবে তার মেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন আমি অন্য আরেকটা মেল দিয়ে দিলাম আমারই আরেকটা মেল এরপরে মেলটা ভেরিফাই করতে বলছে সো মেলটা আমরা ভেরিফাই করি আর এই দিক থেকে আমি জিমেলে চলে গেলাম আমার মেলে মেলে একটা কোড যাবে সো এই হচ্ছে আমাদের কোড এই কোডটা কপি করে নিলাম আর এখানে জাস্ট পেস্ট করে দিলাম কোডটা এরপর ভেরিফাই তো আমাদের মেল ভেরিফাই হয়ে গেছে এখন আপনার এই টার্মসটা একডি করে নেবেন আর নেক্সট করে নেবেন এখন আপনার সম্পর্কে ডিটেলস জিজ্ঞেস করছি তো আপনাকে জিজ্ঞেস করছে আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে কি না অ্যাপ ডেভেলপের ইয়েস আই হ্যাভ এক্সপিরিয়েন্স আই মেড সাম অ্যান্ড্রয়েড অ্যাপ তো এটা দিয়ে দিলাম এরপর নিচের দিকে তো ছয় মাসের মধ্যে আপনি অন্য কোনো গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট ইউজ করছেন কি না এটা আমি নো দিলাম কারণ আমি ইউজ করিনি এরপর হচ্ছে আপনার যদি ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটটা এখানে দিয়ে দিবেন যাদের ওয়েবসাইট আছে তারা ওয়েবসাইট ইউজ করবেন আর যাদের নাই তারা আই ডোন্ট হ্যাভ ওয়েবসাইট দেবেন এরপর নেক্সট আপনি নেক্সট বারো মান্থের মধ্যে কয়টা অ্যাপ তৈরি করতে চান সেটা জিজ্ঞেস করছে সো সেটা আমি দুই থেকে পাঁচটা দিলাম এরপর হচ্ছে আর্নিং মানি অন গুগল প্লে গুগল প্লে থেকে আর্নিং করবেন কি না আপনি এখানে ইয়েস দিয়ে দেন এর থেকে বেটার হয় আই ডোন্ট নো ইয়েট দিয়ে দিলাম এরপর হচ্ছে অ্যাপ ক্যাটাগরি কোন ক্যাটাগরির অ্যাপ ইউজ করবেন এখান থেকে নানব নান অ্যাপ দিলাম কারণ এ রিলেটেড অ্যাপগুলো আমি করবো না যারা এ রিলেটেড করবেন তারা এইগুলো চুজ করবেন এরপর নেক্সট হাউ গুগল কন্ট্যাক্ট ইউ আপনার সাথে গুগল কীভাবে কন্ট্যাক্ট করবে যার সাথে কন্ট্যাক্ট করবে তার নাম দিলাম এখানে মানে আমার নামই দিয়ে দিলাম সরি এরপর যে কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস যে অ্যাকাউন্টে কন্ট্যাক্ট করবে সেটা এরপরে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ আমি ইংলিশ দিয়ে দিলাম ইংলিশে কথা বলবে সরি ইংলিশে কথা বলবে আর এই হচ্ছে ফোন নাম্বার তো ফোনের আগে আপনারা কোডটা দিয়ে দেবেন এরপরে এখান থেকে ভেরিফাই ফোন তো আমার মোবাইলে একটা কোড চলে এসেছে সো কোডটা আমি এখানে দিয়ে দিলাম সেভেন সিক্স টু সিক্স টু থ্রি এরপরে ভেরিফাই করে নিলাম তো এইটাও আমাদের ভেরিফাই হয়ে গেছে এরপর টার্মসগুলো এগ্রি করে নিলাম দুইটাই এরপরে ক্রিয়েট অ্যাকাউন্ট তো এখন দেখেন এখন হচ্ছে মেন কাজ এখানে ডেভেলপার রেজিস্ট্রেশন ফি হচ্ছে পঁচিশ ডলার আপনি অ্যাকাউন্ট করতে গেলে আপনার এইখানে এই ফিটা দিতে হবে পঁচিশ ডলারের তো বাংলাদেশ থেকে মেন সমস্যাই হচ্ছে এইটা বাংলাদেশে সবার কাছে কার্ড অ্যাভেলেবল নাই যাদের নাই তারা আমাকে ফলো করেন আমি ভিডিও নিচে একটা লিঙ্ক রেখে দিব একটা অ্যাপ্লিকেশনের লিঙ্ক আপনারা সেটা ডাউনলোড করে নেবেন আর সেটা কীভাবে ব্যবহার করে সেটার ভিডিও থাকবে আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন তো আমি এখানে একটা কার্ড অ্যাড করে নিয়েছি এই কার্ডটা দিয়ে জাস্ট আপনারা এখানে বাই করে নেবেন পঁচিশ ডলার খরচ হবে এরপর থেকে আপনারা এই প্লে কনসোল অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন এখানে অ্যাপ্লিকেশন আপলোড করে এখান থেকে আর্নিং করতে পারবেন সেটা অ্যান্ড্রয়েড অ্যাপল দুইটি পারবেন আমি নেক্সট ভিডিওতে ওই ভিডিওগুলো শেয়ার করবো আপনারা কীভাবে নিজেরাই অ্যাপ তৈরি করে এখানে আপলোড করতে পারেন সেই ভিডিও শেয়ার করব তো এর জন্য অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে অবশ্যই আমার সাথে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং